হ্যালো বন্ধুরা, দিস ইজ ইয়োর বাঙালি বলো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো ফার্স্ট একটা জায়গায় গেছিলাম, দ্যাটস নেমড গোল্ডেন উইংস, সেই জায়গাটা বন্ধ। সো আমরা চলে এসেছি ইয়ামি ফাস্টফুড সেন্টার রথতলায়, একদম ডাইরেক্ট রথতলায় নেবে জেনিথের আগেই। রথ অলরেডি আ নোন প্লেস, স্টার্টেড বাই জিপসি বং, কভার্ড বাই অফোর্ডেবল ফুডস, তারপরে হ্যাংলাবাজ, সো অলরেডি নোন প্লেস। এটা যায় না, দিস উইল বি আ ভেরি ইউ নো আউট অফ দ্য কমফর্ট জোন ব্লগ, স্ট্রিট ব্লগ, ভেরি রেয়ার করেছি আউট অফ দ্য কমফর্ট জোন, বোথ ফর মি অ্যান্ড দ্য পার্সন বিহাইন্ড দ্য ক্যামেরা। ঠিক আছে, উই উইল গেট ওভার ইট, লেটস সি হাউ ইট ওয়ার্কস। তোমার এখানে কটার মধ্যে খুলছো দোকান? সাড়ে পাঁচটা, এখন সাড়ে পাঁচটা, পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ওপেন হয়ে যায়, আর রাত্রি দশটা ম্যাক্সিমাম, তার আগে অলরেডি মোটামুটি সব শেষ হয়ে যায়, কোনো কোনো দিন হয়তো সাড়ে দশটা ম্যাক্সিমাম টাইম। আর তুমি মানে কি মানে বড় অর্ডার হিসাবে কিছু নিচ্ছ? হ্যাঁ, আমাকে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ ফোন করে অর্ডার দিতে চায় তো আমি অ্যাডভান্স অর্ডারটা নিয়ে নিই। তো ধরুন একটু বেশি কিছু, কারোর কোনো অকেশনালি যদি থাকে কোনো অর্ডার, সেক্ষেত্রে দুদিন আগে মিনিমাম অর্ডার দিতে হবে। আর যদি ধরুন জাস্ট কোনো অল্প কিছু আইটেম থাকে তো সেদিনকে সকালবেলায় বললে আমি সেটা রেডি করে দিয়ে দেবো। আমাদের এখন ডেলিভারি অপশনটা নেই, তো যদি কি অর্ডার দেন তো এসে পিক করে দিতে হবে, আমি রেডি করে দেবো এখানে। আমার পেমেন্ট অপশন অনলাইনে সব কিছুই আছে, কিন্তু এখান থেকে এসে পিক করে নিতে হবে। হ্যাঁ, সকল দর্শককে বলবো যে আসুন, অবশ্যই আমি ফুড করে ট্রাই করুন, চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি ফুড আপনারা পাবেন। আর এখানে স্ট্রিট ফুড হলে ওটা প্রচণ্ড হাইজিনটা মেনটেন করে এখানে দেওয়া হয়, আপনারা নিজের একবার এসে দেখে আর খাবারটা টেস্ট করে তারপরে ফিডব্যাকটা দিবেন। তো আমাদের সব কিছু চলে এসছে, যেগুলো আগে নিয়েছি সেগুলো বলে দিই। ফার্স্ট হলো 30 রুপিসের বলা ভেটকি ফিশ ফ্রাই, তারপরে 50 রুপিসের একটা ভেটকি ফিশ ফ্রাই নিয়েছি, ওটা 75-এরও আরও বড়ো সাইজের আছে, যেটা আমরা নিই। লোটে ফিশ ফ্রাই, যেটা ইয়ামি ফাস্ট ফুডের স্পেশাল বলে, 10 টাকা করে। ড্রামস্টিক ইজ আর 60 রুপিস, আর ফিঙ্গার, ফিশ ফিঙ্গার একটা 15 টাকা, চপ উইথ কাসুন্দি আর এই কেচাপ। লোটে ফ্রাইটা দিয়ে স্টার্ট করি। উই হ্যাভ দিস লোটে ফ্রাই, সেখানে আমার মনে হয় পিস হিসাবে উই আর গেটিং ফর 10 রুপি ইচ। লোটে মাছ 10 টাকার, স্লিম পিস, পাতলা পিস, মোটা নয়, ঠিক নয়, স্লিম, ওয়ান লার্জ পিস আই গেস গোস ফর ইট, 10 টাকা ইজ ওয়ার্থ ইট। এখানে টেস্ট বলার কিছু নেই, বেসিক টেস্ট, দিস ইজ দ্য রিজন ওয়াই আই ডোন্ট স্ট্রিট ফুড ব্লগস, বিকজ টেস্ট কী বলবো এটার, ফ্রাই ভাই ভেটকি, ইয়ে লোটে মাছের ফ্রাই উইচ ইজ গুড ইন টেস্ট। নেক্সট হোয়াট উই হ্যাভ ইজ গোলা ভেটকিটা, একদম থিন পিস অফ ফিশ, বড্ড থিন, মাছ নিয়ে এমনি প্রবলেম নেই, মাছ টুটি আছে, মাছ ইজ গুড আই গেস, ফিল একটু থিন, ইয়া আই আন্ডারস্ট্যান্ড 30 রুপিসে, তাহলে থিন ফিশ ফিঙ্গার উইথ দিস কাসন্দি, লেটস ট্রাই ইট। ফিশ ফিঙ্গারের কোটিনটা একটু মোটা, মাছের ময়েশ্চার আছে, ড্রাই নয়, উইচ ইজ গুড থিং, মাছের কালার সেজ ইটস ফ্রেশ, স্মেল, টেস্ট ঠিক আছে, 15 রুপিস ঠিক আছে। নাও টু মোর মোস্ট ইম্পর্টেন্ট আইটেম, ফার্স্ট হলো তোমার এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা, দ্যাট ইজ আর 50 রুপিস, আই গেস দ্যাটস প্রিটি বিগ সাইজ, ফিলের কত সাইজ হচ্ছে দ্যাটস মোর ইম্পর্টেন্ট, লেটস ব্রেক ইট ফার্স্ট, ইয়া সিঙ্গেল কোটিং নয় অফকোর্স, এক্সপেক্ট করুন এখানে সিঙ্গেল কোটিংয়ের ফিশ ফ্রাই পাবে, দিস হ্যাজ আ একটু থিকার ফিলে দ্যান দিস ওয়ান, ফিশের ময়েশ্চার কন্টেন্টটা একটু কম, টেস্ট ভাই সেম টেস্ট, গোস ফর এভরিথিং, প্রাইসের কোটিংয়ের বা ইয়েতে কোনো চেঞ্জেস নেই, পুরো সেম টেস্ট, টকিং অফ দ্য ফিশ কোয়ালিটি সেখানে এসে কিছু চেঞ্জেস আসছে। যে জিনিসটা যেটা আমি ভেটকি ফ্রাই বুম হয়নি, আই এম নট সেইং বুম হওয়ার কথা, ইটস 50 রুপিস না, ডিফারেন্স থাকবে। তো না, ইউ 50 রুপিসে তুমি ভেটকির কোয়ালিটি বিশাল এক্সপেক্ট করো না। পপকর্ন নিয়েছি, পপকর্ন 12 পিস, আই ডোন্ট নো দ্য প্রাইস, পপকর্ন 1 প্লেট 16 পিস, সেটা হলো 100 টাকা দাম, আর হাফ প্লেট হলো 50 রুপিস, সেটা হলো 50 50, পেপার ফ্লেভার আছে উইচ ইজ কুল, আই ডোন্ট, এটা একটু অন্যরকম টেস্ট লাগবো, টক টক ফ্লেভার, একটা হালকা টক ব্যাপার আছে, অফকোর্স পুষে যায়নি ওই টক না, বাট পপকর্নটা 8 পিস 50 টাকা, মনে হয় না ভ্যালু ফর মানি। এবার আছে চিকেন ড্রামস্টিক্স উইচ ইজ লাইক অফ 60 রুপিস, আই থিঙ্ক পিস সাইজ ইজ গুড, ট্রাই দিস, কোটিনটা বড্ড মোটা, বড্ড থিক, দ্যাটস দ্য ইস্যু ভাই, কী করছে ভাই, আমার কাছে কিছু নেই, তবে এটা
বাবা যে বাড়ি মারবে হাতে। ফিশের আইটেমের উপর ফোকাস করো, আমার মনে হয় বেটার হবে তোমার। চিকেনে যেও, চিকেনে যেতে পারো ইফ ইউ উইশ টু। ফিশ আইটেম আমার বেটার লাগলো। এখানে আমাদের আছে হলো চিকেন স্টিম মোমো, বুঝলি, লাইক এক দুই তিন চার পাঁচ ফাইভ পিসেস ₹45, জেনারেল প্রাইস এই প্রাইসেই চলছে এখন, উইথ স্যুপ আর এই চাটনিটা দিয়েছে। লেটস ট্রাই উইথ দ্য চাটনি ফার্স্ট। ভালো চিকেনের চাংস আছে, উইচ ইজ কুল। ওপরের দিকটা একটুখানি শক্ত হয়েছে, লেটস গো উইথ দ্য স্যুপ। এর মধ্যে ভেজিস ছোটো ছোটো আছে, রথটা ইস গরম গরম, স্পেশালি শীতকাল আসছে। দিস থিং ইজ গোয়িং টু বি আর লাইক ক্র্যাকার ফর ইউ গাইস। এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, উইচ ইজ আই ডোন্ট নো ওয়াই, বাট দিস মোমো হ্যাজ আ গুড অ্যামাউন্ট অফ ফিলিং 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 না, উইথ দ্য চাটনি অ্যান্ড স্যুপ। দিস ইজ আ গ্রেট থিং, নট লাইক এরা মোমো নয়, বাট দিস মোমো টেস্ট ইজ গুড। এখানে আশেপাশে এলে, এখানে এরকম আর ট্রাভেল করেছি এটা খাবো, বাট এখানে আশেপাশে থাকলে ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। ডিসঅ্যাপয়েন্ট হবে না, ₹45 মোমো এখন এরকমই প্রাইস, চিকেন মোমো ₹45 আমার বাড়ির সামনে ₹45 পাওয়া যায়। আই থিঙ্ক গুড ওয়ান, শর্ট ভিডিও, নাথিং মাছ, স্ট্রিট ফুড ট্রাই করলাম আউট অফ কমফর্ট জোন, আই ডোন্ট নো হাউ উইল ইট গো। এখন তো জানি না, এখন জানি না এডিট করে বুঝতে পারবো ইট ওয়েন্ট ওয়েল অর নট। সামনে থাকলে ইউ ক্যান ইজিলি কাম ইউর অ্যান্ড ট্রাই ফিশ আইটেম, অল থামস আপ, লাইক ওয়ার্থ ইট, যে প্রাইস অনুযায়ী ইটস ওয়ার্থ ইট। স্পেশালি আমার মনে হচ্ছে ফিশ ফিঙ্গার ইজ মোর ভ্যালু ফর মানি, এটা আমার মনে হয়েছে পার্সোনালি। আর মোমো বলতে গেলে মোমো ইজ রিয়েলি গুড টেস্ট, গুড ওয়ান, মানে ₹45 দি আর সার্ভিং ও গুড মোমোস। তুমি এখন ডোন্ট কম্পেয়ার উইথ আদার লাইক ওয়া মোমো, আমার ওয়া মোমো পার্সোনাল ফেভারিট দার্জিলিং মোমোটা, আই ক্যান্ট কম্পেয়ার ইট উইথ দিস ওয়ান, নেভার, ইটস নট অ্যান অপশন, দ্যাট উইল বি ভেরি আনফেয়ার টু দেম অলসো। এখানে অ্যাকর্ডিং ₹45 মোমো ইজ রিয়েলি গুড, ড্রামস্টিকের কোটিং ইজ মোটা, উইচ ইজ নট এক্সপেক্টেড, ইউ ক্যান টেক দ্য প্রাইস, আমি প্রাইস নিয়ে বলছি না, প্রাইস ইজ ওকে বাট মোটা, বাট চিকেন ইয়েটা আমার ওয়ার্থ লাগেনি একদমই, মানে ভ্যালু ফর মানি লাগেনি। বাকি আই উইড রেকমেন্ড দিস প্লেস, বাকি যদি কিছু ডিটেলস চেক করতে হয় আমার সবই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করেন, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন টু স্টে নোটিফাইড ওয়েন এভার আই কাম আপ উইথ নিউ ভিডিওস। আনটিল দ্য নেক্সট টাইম, বাই। Oh,